প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, মাওলানা মামুনুল হকের সোনারগাঁয়ের সেই ঘটনা নিয়ে আজ কয়েকদিন যাবৎ দেশে চলছে তর্ক বিতর্ক আর আলোচনা সমালোচনা। কেউ বলছে এই নারী মামুনুল হকের স্ত্রী নয়, আবার কেউ কেউ বলছে এই নারী মামুনুল হকের বিবাহিত স্ত্রী। এমনকি ক্ষমতাসীন সরকার দলীয় নেতা কর্মীরাও এই নারীকে মামুনুল হকের স্ত্রী নয় বলে দাবি করছে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও এই নারীকে মামুনুল হকের স্ত্রী নয় দাবি করে জানিয়েছেন এই নারী পার্লার কর্মী। কিন্তু মামুনুল হক নিজে কসম কেটে বলেছেন এই নারী তার বিবাহিত স্ত্রী, তিনি শরিয়া সম্মতভাবেই এই নারীকে বিবাহ করেছেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতার পাশাপাশি এবার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী হাসপাতালের বেডে শুয়েও মামুনুল হকের সেই ঘটনা নিয়ে মুখ খুলতে ভুল করেননি। তিনি মামুনুল হকের সেই ঘটনা নিয়ে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, যা ইতিমধ্যেই দর্শক ভাইরাল হয়ে গেছে। দর্শক, রাব্বানী হাসপাতালের বেড থেকে মামুনুল হককে নিয়ে কি বার্তা দিয়েছে তা জানাবো আমরা এই রিপোর্টে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, গোলাম রাব্বানী লিখেছেন, সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের ঘটনা ও ফোনালাপগুলো দিবালোকের ন্যায় স্পষ্ট করে দিয়েছে যে মামুনুল হক সাহেব বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কে জড়িয়ে ধরা খেয়ে দুর্বল স্ক্রিপ্টে বিয়ের মিথ্যা গল্প সাজিয়েছে। বউকে বলছেন সাথে থাকা মহতারামা অন্যজনের স্ত্রী, ফের নিজে পরকীয়ার সাথীকে ও বউকে শিখিয়ে দিচ্ছেন, বোনকে দিয়ে বউকে শেখাচ্ছেন কি কি বলতে হবে। এই ইস্যুতে শাক দিয়ে মাছ ঢাকার আর কোনো সুযোগ নাই, যার বোঝার সে ক্রিস্টাল ক্লিয়ার বুঝে গেছে। তবে এটা বলতে ও স্বীকার করতে হবে মামুনুল হক অ্যান্ড গংয়ের অন্ধ মুরিদদের বুকে পাঠা আছে, তাদের বন্ড নেতা ও আদর্শের প্রতি কমিটমেন্ট আছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জেনার মতো ঘৃণিত অপরাধ করার পরও তারা হামলা ভাঙচুর করে গায়ের জোরে তাদের হুজুরকে ঠিকই ঘটনাস্থল থেকে বের করে নিয়েছেন। তারা নৈতিকভাবে চরম প্রশ্নবিদ্ধ হলো, ফুল কমিটেড। অথচ আমাদের আদর্শিক কোনো সহযোদ্ধা এমন ঘৃণিত অন্যায় তো দূরের কথা, কেউ মিথ্যা অভিযোগে বা ষড়যন্ত্রের শিকার হয়ে যদি এমন পরিস্থিতিতে পড়ত, তবে আমাদের নেতারা জানার পরেও সাহায্য তো দূরের কথা, আর যোগাযোগই রাখত না। সত্য মিথ্যা যাচাই না করেই মিডিয়ায় ফলাও করে বলতো, চিনি না জানি না দলের কেউ না ব্লা ব্লা। এমন বহু ঘটনা আছে আমাদের দলীয় নেতাকর্মীরা অন্যায় না করে বিনা দোষে শাস্তি পাচ্ছে, আর নিজ দলের লোকজনই সে দুঃসময়ে সহানুভূতি সহযোগিতা সমর্থনের বদলে টিপ্পনি কাটে, খোঁচা মারে, পারলে আরেকটু বিপদে ঠেলে দিয়ে নিজের আখের গোছায়। এটাই আমাদের আদর্শিক শক্তি আর কমিটমেন্টের অবস্থা। আমরা কি এমন আদর্শ চেয়েছিলাম? দর্শক, এটা ছিল ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্ট্যাটাস। দর্শক, আপনারা গোলাম রাব্বানীর এই স্ট্যাটাসের সাথে কতটুকু মত পোষণ করছেন তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।